আমরা ঢোকার সময় দেখলাম একজন মাইয়াতের শেষ কার্যক্রম বা দাফন কাফন শেষ করা হচ্ছে। সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ইসলামের কিছু ঐতিহাসিক নিদর্শন। জান্নাতুল মুআল্লা, এটা হলো দুনিয়াতে জান্নাতিদের জায়গা বলা যায়। এখানে শায়িত আছে হাজারো সাহাবি, তাবেই, তাবে তাবেইন। এখানে আছে আমাদের রাসুলের প্রথম বিবি, দুনিয়াতে প্রথম নারী হিসেবে ইসলাম ধর্ম গ্রহণ করা নারী হজরতে খাদিজা রাজিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, তার কবর এখানে আছে। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই জান্নাতুল মুআল্লা, দুনিয়াতে জান্নাতিদের জায়গা, যেখানে শায়িত আছে হাজারো হাজারো সাহাবি। আমার পিছনে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন কবরের নিশানা। তো আপনারা আমার সাথেই থাকুন, আমি সামনের দিকে গিয়ে আপনাদেরকে বাকি সব কিছু দেখাচ্ছি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর সহ সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা সবাই একজন নারীর গর্ভে জন্মগ্রহণ করেছি, আর সেই নারীদেরকে ইসলাম পূর্ব যুগে ন্যূনতম সম্মান দেওয়া হতো না। সেই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। নারীদের মর্যাদা পুনরুদ্ধারের জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে ইসলামের সূচনাতে একজন নারীর ভূমিকাকে উজ্জ্বল করে তুলেছেন মহান আল্লাহ তাআলা। যে নারী প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে সারা বিশ্বের নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছেন, তিনি হলেন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ঘুমিয়ে আছেন এই জান্নাতুল মুআল্লা। অংশে বিভক্ত এই কবরস্থান, পাহাড় ঘেঁষে যে অংশটি হচ্ছে, যে পাহাড় ঘেঁষে যে অংশটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে প্রাচীন অংশ। মুআল্লা অর্থ উঁচু জায়গা। আর জায়গাটা পাহাড়ের নিচে হওয়াতে এটার নাম জান্নাতুল মুআল্লা বা উঁচু জায়গা। একদম পাহাড়ের পদদেশেই এই জায়গাটা, যে কবরস্থানটা, এখানে প্রথম অংশটি যেটি পাহাড়ের নিচে পাহাড়ের পদদেশে সেটাই হচ্ছে আসল প্রাচীন অংশ। আর এরপর আরও বাকি দুটি অংশ গঠন করা হয়, যেগুলো এখন মোট কবরস্থানটি তিনটি অংশে বিভক্ত। হিজরতের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আত্মীয়কে এখানে দাফন করা হয়েছে। বিখ্যাত কবরগুলোর উপর বিভিন্ন সময় গম্বুজ ও স্থাপনা নির্মিত হয়েছিল, পরবর্তীতে সৌদি আরব সরকার তা ধ্বংস করে দেয়। এখানে বিভিন্ন সময় জিয়ারতের উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে আসা ভ্রমণরত মানুষগুলোও যদি মারা যায় তাদেরকেও এখানে কবরস্থ করা হয়। এটা অনেক সৌভাগ্য, আলহামদুলিল্লাহ। এখানে হাজারো সাহাবি, তাবেই, তাবে তাবেইদের কবর আছে। এই যে বড় কবরটা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তার পাশেই আছে ওনার গর্ভে জন্মগ্রহণ করা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশু সন্তান কাসেমের কবর, যেন মায়ের পাশেই ছেলে ঘুমিয়ে আছে। এই যে গাড়িগুলো দেখছেন আপনারা, চাইলে এই গাড়িগুলোর মাধ্যমেও ঘুরে ঘুরে চারপাশটা দেখতে পারেন। যে যেখান থেকে দেখছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হবো অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। কমেন্টে জানাবেন নেক্সটে কী ভিডিও চাই আর ভিডিওটা কেমন লেগেছে। আপনাদের একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের নতুন ভিডিও বানাতে ইন্সপায়ার করে। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।